শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি আসলে তোমাদের মাঝে আমি উপস্থিত হয়েছি ভিন্ন অঙ্গিকে একটি ক্লাস নিয়ে। এর আগে ক্লাসগুলো আমি সরাসরি উপস্থিত থেকে ক্লাসগুলো নিয়েছি, তো আজকে চাচ্ছি একটু ভিন্ন অঙ্গিকে ক্লাসটা নিতে। আশা করি এইভাবে ক্লাসগুলো করলে অঙ্কটা আমরা আরও ভালো মতো বুঝতে পারবো। তো প্রথমে আমার শিক্ষার্থীবৃন্দ থেকে জানাই আসসালামু আলাইকুম। তো আমি যে ক্লাসগুলো আসলে প্রিন্সিপাল অ্যাকাউন্টিংয়ে নিচ্ছিলাম, ওয়ার্কশিটের ভিত্তিতে অঙ্কগুলো নিচ্ছিলাম, তো আজকে আমি 2018 সালের একটা বোর্ড কোয়েশন আমি সলভ করতে চাচ্ছি, যেটা বোর্ডে আসছে আর কি। তো এই অঙ্কটা ওয়ার্কশিট করতে গেলে আমরা জানি প্রথমত আমাদের কী করতে হয়। প্রথমত আমাদের আসলে অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো করে নিতে হয়। তারপরে অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো করার পরে আমাদের আসলে ওয়ার্কশিটটা করতে হয়। তো প্রথমে তো আমি সেই কাজটাই আমি আসলে করব। প্রথমত আমি অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো করে নেব, দেন আমি তারপরে ওয়ার্কশিটটা করব। তো আমরা সবাই আসলে খেয়াল করি এই অঙ্কের মধ্যে কী কী অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো আছে সেগুলো খেয়াল করি, দেন আমরা ওয়ার্কশিটটা করব। প্রথমে আমি অঙ্কটা একটু পড়তেছি, খেয়াল করি অঙ্কটা আমাদের কী আছে। প্রথমে অঙ্কটা আছে অ্যাট দ্য এন্ড অফ ইটস ফার্স্ট কোয়ার্টার অফ অপারেশন। তো এখানে লেখা আছে কিন্তু ফার্স্ট কোয়ার্টার। কোয়ার্টার আমরা জানি বাংলায় আমরা বলি হলো ত্রৈমাসিক। সো এই অঙ্কটা কিন্তু 3 মাসের অঙ্ক, এবং ওয়ার্কশিট করার সময় খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি সবসময় বলেছি, সেটা হলো অবশ্যই মাসটা খেয়াল করতে হবে, এবং অঙ্কটা কয় মাসের বা 1 বছরের কিনা বা 6 মাসের কিনা বা 1 মাসের কিনা সেটা কিন্তু অঙ্কের শুরুতে বিষয়টা উল্লেখ থাকে। তো এখানে বিষয়টা ওরকমভাবে উল্লেখ আছে, তো এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে যে অঙ্কটা আসলে কী সম্পর্কে বলা হয়েছে। তো অঙ্কটা কিন্তু আমাদের বলা হয়েছে কিন্তু 1 মাসের, সো সরি 1 মাসের না 3 মাসের বলা হয়েছে। যেমন মেট্রো সার্ভিস লিমিটেড ট্রায়াল ব্যালেন্স ফর দ্য কোয়ার্টার এন্ডেড, এখানেও বলা হয়েছে অগাস্ট 31। তাহলে এন্ডেড যদি অগাস্ট হয় তাহলে তার আগের মাসগুলো চিন্তা করলে শুরু হয় হলো জুন, জুলাই, আগস্ট, অর্থাৎ অঙ্কটা শুরু হয়েছিল কিন্তু জুন মাস থেকে। তাহলে জুন থেকে অগস্ট পর্যন্ত আসলে 3 মাসের অঙ্ক আছে। যাই হোক, সেটা আমরা হিসাব করে বের করতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে আমরা প্রথমেই আমরা বুঝবো হলো অঙ্কটা কয় মাসের, অঙ্কটা হলো 3 মাসের। তো প্রথমে আমি অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো করতেছি, তো সবাই একটু খেয়াল করি অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো। আমি যেহেতু এই অঙ্কটা হলো ওয়ার্কশিটের, সো এইখানে অ্যাডজাস্টিং এন্ট্রিগুলোজের জন্য আলাদাভাবে আমি কোনো ছক কাটলাম না, আমি জাস্ট এখানে দেখাই দিচ্ছি। তো 1 নম্বর আমাদের বসে টাকা 1000 সাপ্লাইজ অন হ্যান্ড। তো আমি এই অ্যাডজাস্টিং এন্ট্রি সম্পর্কে পূর্বে বলেছি যে আসলে অ্যাডজাস্টিং এন্ট্রি এবং জেনারেল যে জার্নালগুলো আছে সেগুলোর মধ্যে একটু পার্থক্য আছে। সেটা যদি জেনারেল জার্নালে যতক্ষণ পর্যন্ত আসলে কোনো কিছু বলা না থাকে সেটা আমরা ক্যাশ ধরে নিই, আর অ্যাডজাস্টিং এন্ট্রিকে যতক্ষণ পর্যন্ত আমাদের ক্যাশ না বলা থাকে ততক্ষণ আমরা ক্যাশ ধরি না আসলে। তো এই যে অঙ্কের মধ্যে সাপ্লাইজ দেওয়া ছিল হলো 1500 টাকা, বলছে 1000 টাকা অন হ্যান্ড আছে। তার মানে সাপ্লাইজ আমার অ্যাকচুয়ালি খরচ হলো কত টাকা সেটা আমার দেখতে হবে। তার মানে 1500 টাকার মধ্যে একটা সম্পদ ছিল, 1000 টাকা হাতে আছে, তার মানে আমরা বলতে পারি সাপ্লাইজ এক্সপেন্স হলো খরচ হলো কত টাকা, 500 টাকা। আর সাপ্লাইজটা আমাদের সম্পদ কমছে, আমরা জানি সম্পদ কমলে সম্পদ কী হয়ে যায়, ক্রেডিট হয়ে যায়, সেটাও হলো 500 টাকা। সো আশা করি বুঝতে পারছি, অর্থাৎ বলতে পারি টোটাল সাপ্লাইজ ছিল 1500, সেখান থেকে 1000 টাকা আমার অন হ্যান্ড আছে, অ্যাকচুয়ালি তাহলে খরচ হলো হলো 500 টাকা, ইজিলি আমরা করতে পারলাম। তারপর বলছে মান্থলি ডেপ্রিসিয়েশন। তো আমি আগেই বলছি অঙ্কটা কয় মাসের, 3 মাসের অঙ্ক। আর আমরা জানি ডেপ্রিসিয়েশনে জাবেদা কী হয়, সবগুলো ডেপ্রিসিয়েশনে জাবেদা একই রকম হয়। তো যাবে দেওয়া হবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট।
যেহেতু 3 মাসের বলছে, তাহলে আমরা করতে পারি কি, 500 × 3 অর্থাৎ 1500 টাকা আমাদের জাবেদা হবে। তো এটা হলো আমাদের জাবেদা করলাম দুইটা। দেন পরবর্তী পর্যায়ে আমাদের বলছে নাম্বার 3, নাম্বার আমাদের 3 বলছে ইন্টারেস্ট D1 নোটস পেবল ফর 2 মান্থ। এখানে কিন্তু স্পষ্ট করে বলেই দিছে ইন্টারেস্ট ডিউ অন নোটস পেবল। ডিউ আমরা মানে মানে জানি হলো বকেয়া, ব্যাকরোড মানে বকেয়া, বা আমরা জানি আউটস্ট্যান্ডিং কথাটা মানে বকেয়া। সো এখানে ইন্টারেস্ট নোটস পেবল সম্পর্কে বলে দিছে কিন্তু 6% নোট, টাকার পরিমাণ 40,000। সো আমরা খুব সহজেই আমরা ক্যালকুলেশন করে বের করতে পারি। আর আমরা জানি ইন্টারেস্টে জাবেদা কী হয়। সো ইন্টারেস্টে জাবেদা হয় ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ইন্টারেস্ট পেবল ক্রেডিট। টাকার পরিমাণটা আমরা কীভাবে বের করতে পারি, খুবই সহজভাবে বের করতে পারি। 40,000 ছিল, এটাকে আমরা প্রথমে 6% করবো। দেন এটাকে বলছে হলো যখন মনে রাখতে হবে, যখন কোনো পার্সেন্টেজ করা হয় তখন কিন্তু সেটা আসলে 1 বছরে বের হয়। এখন আমাদের বের করতে বলছে হলো 2 মাসের, দ্যাটস ওয়াই আমরা 12 দিয়ে ভাগ দিতে পারি আর 2 দিয়ে গুণ দিতে পারি। তাহলে আমরা ক্যালকুলেশন করলে এখন করতে পারি, তাহলে সরি 40,000 ছিল, এখন এই 40,000কে আমরা 6% করলাম, সেটাকে আমি 12 দিয়ে ভাগ দিলাম এবং 2 দিয়ে গুণ করলাম, তাহলে টাকার পরিমাণ আসে হলো 400 টাকা, আমরা ইজিলি বের করে ফেলতে। দেন নাম্বার 4 আমাদের বলছে ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড। এক্সপায়ার্ড কথাটার মানে আমরা জানি যে খরচ হয়ে যাওয়া বা নিঃশেষিত হয়ে যাওয়া, খুব ইজিলি আমরা বিষয়টা জানি। আর অঙ্কের মধ্যে কী আছে, অঙ্কের মধ্যে আছে প্রিপেইড ইন্স্যুরেন্স, তাহলে সম্পদটা কমে যাচ্ছে আর আমরা জানি সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। তো এটা জাবেদে আমরা বলতে পারি ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। বলেই দিয়েছে আমাকে 3 মাসের অঙ্ক, প্রতি মাসে কত টাকা করে, 200 টাকা করে, তাহলে ইজিলি আমরা বের করতে পারি টাকার পরিমাণ টোটাল হলো 600 টাকা। দেন নাম্বার 5 আমাদের বলছে যে আনআর্ন সার্ভিস রেভিনিউ আর্নড। একটা জিনিস মনে রাখতে হবে, যখন আনআর্ন সার্ভিস রেভিনিউ আর্নড হয়ে যায়, আনআর্ন কথাটা মানে হলো অনুপার্জিত। অনুপার্জিত কথাটার মানে আমরা আবার যদি ভালো করে বুঝতে চাই সেটাকে আমরা বলতে পারি হলো অগ্রিম। অনেক অনুপার্জিত মানে অনাদেয় বোঝে, অ্যাকচুয়ালি অনাদেয় না, এটা হলো অগ্রিম। তাহলে আমাদের অগ্রিম সেবা আয় যখন প্রাপ্ত হয়, আমরা জানি অগ্রিম সেবা আয় হলো আমাদের একটা দায়, তাহলে অগ্রিম সেবা হলো দায়, দায় যখন হ্রাস পায় তখন দায় কী হয়ে যায়, দায় তখন ডেবিট হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তো এটা টাকার পরিমাণটা দেয়াই আছে, টাকার পরিমাণটা হবে 1000 টাকা। সো আমি আশা করি তোমাদের খুব সহজেই অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো বোঝাতে পারছি। এখন এই অ্যাডজাস্টিং এন্ট্রিগুলোর মাধ্যমে কিভাবে আসলে একটা ওয়ার্কশিট করতে হয় সেই বিষয়গুলোই আসলে আমি জানবো। এবং আমার ধারণা, আমার বিগত ক্লাসগুলো অনেক নয়েজি ছিল এবং সেক্ষেত্রে আমার ধারণা এইভাবে ক্লাসটা নিলে কোনো নয়েজি বা কোনো সাউন্ড আসবে না, আশা রাখি আমার কথাগুলো তোমরা আরও স্পষ্টভাবে বুঝতে পারতেছো। সো আসলে বিষয়গুলো আমাকে তোমরা যদি অবহিত করো যে আমার ক্লাসটা কেমন হচ্ছে, তাহলে আমি আসলে আরও অনুপ্রাণিত হয়ে আমি এইভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করব। এবং আমার আসলে ক্লাস নেওয়ার উদ্দেশ্য একটাই, যাতে আমার ক্লাসগুলো তোমরা ভালো মতো বুঝতে পারো এবং সেই ক্লাসগুলো থেকে তোমরা উপকৃত হতে পারো। তো আসলে আমাদের কলেজ থেকে প্রতিনিয়ত আমাদের স্যাররা অক্লান্ত পরিশ্রম করে ক্লাসগুলো নিয়ে আসতেছে। সো সবাই আসলে ক্লাসগুলো ফলো করবা, সেটাই আসলে তোমাদের কাছে আমাদের আসলে কাম্য বা প্রাপ্তি, যে তোমরা যদি ক্লাসগুলো দেখে যদি এখান থেকে আসলে শিখতে পারো ঘরে বসে থেকে, সেটাই আসলে আমাদের আসলে প্রাপ্তি জায়গাটা হবে। যাই হোক, তো অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো আমরা করে ফেললাম।
এখন আমি অ্যাডজাস্টিং এন্ট্রির মাধ্যমে কিভাবে ওয়ার্কশিটটা করতে হয় সেই বিষয়টা আমি আলোচনা করব। কিন্তু আমি অ্যাডজাস্টিং এন্ট্রিটা এখানে রাখলাম, এইখানে আমি একটা ওয়ার্কশিটের ঘর কাটবো। এমনভাবে ওয়ার্কশিটের ঘরটা আমি কাটবো যদি প্রয়োজন হয় তাহলে আমি পিছনে নিয়ে যেতে পারবো। দ্যাটস ওয়াই আমি এইভাবে পেস্টটা ধরলাম। তো এখানে কিন্তু বলাই আছে যে 10 কলম ওয়ার্কশিট। এখন কোনো সময় যদি বলা থাকে যে 10 কলম ওয়ার্কশিট এটা করবো, আর কোনো কিছু যদি বলা না থাকে তবুও কিন্তু আমাদের ধরে নিতে হবে সেটা 10 কলম ওয়ার্কশিট। তো আমরা এখন ওয়ার্কশিটটা করব। এখন আমরা যদি ঘরটা কেটে ফেলি আমরা ইজিলি আমরা ঘরটা কাটতে পারি। তো আমরা একটু খেয়াল করি, এর আগের অঙ্কগুলোতে আসলে আমার দেখানোর সুযোগ হয় নাই যে আসলে ঘর কেটে কীভাবে অঙ্কগুলো করা যেতে পারে। তো আমি আজকে আশা রাখি যে ঘর কীভাবে কেটে কেটে অঙ্কগুলো করা যেতে পারে সেই প্রসেসটাও ইনশাল্লাহ আমি দেখাই দেব, যে আসলে কয়টা কলাম করতে হয়, কিভাবে কলামগুলো করতে হয় এবং গুনে গুনে কলামগুলো আমরা কিভাবে আগে বসাইতে পারি সেই প্রসেসটাও ইনশাল্লাহ আমি আজকে দেখাই দেব। এবং এটা যে করতেই হবে এমন কোনো কথা না, না তবে করা থাকলে অবশ্যই ভালো মতো আমরা বুঝতে পারবো যে বিষয়টা হলো এরকম। আমরা জানি যে 10 কলম ওয়ার্কশিট, সো ঘর হবে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। সো আমি প্রথমে ঘরগুলো কেটে নিচ্ছি, একটু বেশি বড় হয়ে গেছে একটু ছোট করে নিই। আমরা ঘরগুলো কাটতেছি, সবাই একটু খেয়াল করো। এবং এই ঘরগুলো কাটার পরে আসলে অঙ্কগুলো কিভাবে করতে হয় একটু খেয়াল করি। ঘরটা একটু বাঁকা হয়ে গেল, তো এটা হলো একটা ঘর কাটলাম। এখন ঘরগুলো আমরা একটু নাম দিই। তো অঙ্কটার নাম ছিল কি, অঙ্কটার নাম ছিল হলো মেট্রো সার্ভিস লিমিটেড। তো আমি এখানে উপরে নাম লিখলাম মেট্রো সার্ভিস লিমিটেড। তো আমরা করতেছি হলো ওয়ার্কশিট, তো আমি এখানে লিখলাম ফর দ্য কোয়ার্টার ended August 31, 2017। তো এখানে আমরা জানি কি লিখি, অ্যাকাউন্টস টাইটেলস। এখানে আমরা জানি লিখি হলো ট্রায়াল ব্যালেন্স, যেটাকে আমরা বাংলায় বলি হলো র্যামিল। এখানে আমরা লিখি হলো ইনকাম স্টেটমেন্ট, সরি এখানে আমরা লিখি হলো অ্যাডজাস্টমেন্ট ইনকাম স্টেটমেন্ট, তো সরি আরও পরে।
তো এখানে লিখে হলো অ্যাডজাস্টমেন্ট, তারপরে এখানে লিখে হলো সমন্বিত র্যামেল, যেটাকে ইংলিশে বলা হয় অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্স সংক্ষেপে লিখলাম। দেন এখানে আমরা লিখব হলো ইনকাম স্টেটমেন্ট, দেন এখানে আমরা লিখি হলো কী লিখি ব্যালেন্স শিট। এই যে হলো টোটাল ঘরটা, আর আমরা জানি প্রতিটা ঘরে এখানে ডেবিট এবং ক্রেডিট লিখে দেয়, তো আমরা এখানে ডেবিট এবং ক্রেডিট লিখে দিলাম, ডেবিট এবং ক্রেডিট লিখে দিলাম। তো আমি একটা কথা বলছিলাম যে আসলে মোট কয়টা কলাম করতে হয়, সেটা কিন্তু বের করার একটা সুন্দর নিয়ম আছে। নিয়মটা কি, এইখানে যতগুলো ঘর আছে ততগুলো ঘর তো হবেই, এবং এইখানে যতগুলো ঘর আছে ততগুলো ঘর তো হবেই। এগুলো বসানোর পরে আসলে তারপরে আরও অনেকগুলো ঘরের প্রয়োজন পড়ে। এখন প্রশ্ন জাগে, স্যার আরও কতগুলো ঘরের আসলে প্রয়োজন পড়ে? আসলে ঘরের অনেকগুলো প্রয়োজন পড়ে যদি আমরা ঘরগুলো কেটে করতে চাই কিভাবে। আমি একটু তোমাদের একটু হেল্প করি বিষয়টা জানাইতে, কিভাবে আসলে আমি চাচ্ছি হলো পুরোটা আগে করতে নাকি দেখতে, আচ্ছা পরে দিয়ে দেখি দেখাচ্ছে। তাহলে এইখানে টোটাল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14টা ঘর তো হবেই। 14টা ঘর হওয়ার পরে আর একটা কী জিনিস খেয়াল করতে হবে, এই সমন্বয়ের সাথে আসলে কোন কোন বিষয়গুলো এখানে জড়িত আছে। যেমন এই সাপ্লাইয়ের সাথে এই সাপ্লাইয়ে কিন্তু একটা সমন্বয় আছে, এইখানে ডেপ্রিসিয়েশন কোনো সমন্বয় নাই, ইন্টারেস্ট এক্সপেন্সের সাথে কোনো সমন্বয় নাই, এইখানে সমন্বয় আছে প্রিপেড ইন্স্যুরেন্স এবং এইখানে সমন্বয় আছে প্রিপেড ইন্স্যুরেন্স। পরবর্তী পর্যায়ে আর্নান সার্ভিস রেভিনিউ এইখানে আছে এবং সার্ভিস রেভিনিউ এইখানে আছে, তার মানে দুইটা সমন্বয় চলে গেল। তার মানে আমরা বলছিলাম এখানে টোটাল 14টা ঘর আছে, এইখানে 14টা ঘর যাওয়ার পরে যেগুলো সমন্বয় হয় নাই সেগুলো কিন্তু পরবর্তী পর্যায়ে বসাইতে হয়। তাহলে এখানে আরও আছে অতিরিক্ত 1, 2, 3, 4, 5, 6টা, তাহলে আমরা বলতে পারি টোটাল ঘর ছিল হলো 14টা, আরও 6টা ঘর বসে গেলো, আরও এক্সট্রা 3টা ঘর হবে সবসময় রাখতে হবে। তাহলে আমরা বলতে পারি 14 আর 6, 20, টোটাল ঘর হবে হলো 23টা, টোটাল ঘর হবে হলো 23টা, 14টা দেন এক্সট্রা সমন্বয় যেগুলো বসে নেয় সেই 6টা, আর এক্সট্রা 3টা ঘর হবে সেটা মনে রাখতে হবে। টোটাল তাহলে 23টা ঘর আমরা করতে পারি। আসলে যে বিষয়টা বললাম, অনেকে আমরা ঘর কেটে করতে পারি, অনেকে আমরা ঘর না কেটেও করতে পারি, তা আমি বিষয়টা বুঝাই দিলাম যে আসলে ঘর যদি আমি কেটে করতে চাই তাহলে আমি কয়টা ঘর মোট করতে পারি। তাহলে আমি কিন্তু ঘরটা আগেই বের করে ফেললাম যে আমি টোটাল 23টা ঘর করতে পারি। তো আমরা যদি ঘর কেটে করি তাহলে 1 টোটাল 23টা ঘর করবো, 2, 3,
এই যে আমি সবগুলো ঘর কেটে ফেললাম, এখন ঘরগুলো কাটার পরে দেন আমি একটা একটা করে সবগুলো বিষয় আমি লিখে ফেলি। তাহলে প্রথমে আমরা লিখি হলো ক্যাশ, টাকার পরিমাণ দেয়া আছে কত, 5,500। তারপরে আমরা লিখলাম হলো দেয়া আছে হলো অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস রিসিভেবল টাকার পরিমাণ দেয়া আছে হলো 3,000। তারপরে লিখলাম হলো সাপ্লাইজ, এটা টাকার পরিমাণ দেয়া আছে হলো কত, 1,500। তারপরে আমরা লিখতে পারি দেয়া আছে হলো প্রিপেড ইন্স্যুরেন্স, প্রিপেড ইন্স্যুরেন্স এটা টাকার পরিমাণ দেয়া আছে হলো 2,500। তারপর দেয়া আছে হলো ইকুইপমেন্ট, এটা টাকার পরিমাণ 60,000। তারপর দেয়া আছে হলো মেট্রো ড্রয়িংস, মেট্রো ড্রয়িংস দেয়া আছে হলো 3,000। তারপর দেয়া আছে স্যালারিস এক্সপেন্স, স্যালারিস এক্সপেন্স এটা টাকার পরিমাণ দেয়া আছে 3,200। তারপর দেয়া আছে হলো ইউটিলিটিস এক্সপেন্স, এটা টাকার পরিমাণ দেয়া আছে হলো 800। তারপর দেয়া আছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, এটা টাকার পরিমাণ দেয়া আছে হলো 500 টোটাল। এই হলো টাকার পরিমাণগুলো লিখলাম। দেন অপর সাইডে টাকার পরিমাণগুলো দেয়া আছে সেগুলো লেখা হয়নি ক্রেডিট সাইডে, অর্থাৎ আমরা ডেবিট সাইড শেষ করি ক্রেডিট সাইড লিখতে পারি, কোনো সমস্যা নাই। তো নোটস পেবলে আমরা লিখলাম এত। দেন অ্যাকাউন্টস পেবল দেয়া আছে 1,700, এগুলো সবই ক্রেডিট সাইডে। দেন আছে হলো আর্ন সার্ভিস রেভিনিউ, আর্নড সার্ভিস রেভিনিউ আমি সংক্ষেপে লিখলাম, এটা টাকার পরিমাণ দেয়া আছে হলো 1,400। দেন মেট্রো ক্যাপিটাল, টাকার পরিমাণ দেয়া আছে হলো 30,000। দেন আছে হলো সার্ভিস রেভিনিউ, টাকার পরিমাণ 6,900। এই হলো আমাদের টাকার পরিমাণগুলো দেয়া আছে। এই এখন আমাদের একটা অঙ্ক করতে হবে। তা আমি একটা কথা সবসময় বলছিলাম, অ্যাডজাস্টমেন্ট মানে হলো সমন্বয়, যে সমন্বয়গুলো দেওয়া আছে সেগুলো অ্যাডজাস্ট হবে। আর অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স হলো এমন ঘর, এইখানে আমাদের সব বিষয়গুলো বসবে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে। দেন ইনকাম স্টেটমেন্টে আমি বলছিলাম, ইনকাম স্টেটমেন্টে ডেবিট দিকে যাবতীয় এক্সপেন্সগুলো বসে, অর্থাৎ যাবতীয় খরচগুলো বসে, আর ক্রেডিট দিকে যাবতীয় ইনকামগুলো বসে। কথাগুলো মনে রাখতে হবে, ইনকাম অথবা রেভিনিউগুলো বসে। আর আমরা জানি ব্যালেন্স শিটে ডেবিট দিকে যাবতীয় অ্যাসেটসগুলো সম্পদগুলো বসে, আর এখানে যাবতীয় লাইবিলিটিসগুলো বসে। তো এই বিষয়গুলো আসলে অতীতে আলোচনা করা হয়েছে, আমি বারবার করার সময় বিষয়গুলো লিখে দিই, অর্থাৎ কেউ যদি করতে যেয়ে কোনো প্রবলেম হয় সেজন্য বিষয়টা জানতে পারে। তো আমাদের আসলে ওয়ার্কশিটে এই অংশটার কোনো আর কাজে লাগবে না, তো এই অংশটা আমি রেখে দিই। আমাদের অ্যাকচুয়ালি কাজে লাগবে হলো আমরা যে অ্যাডজাস্টমেন্টগুলো করছিলাম সেগুলো, তো অ্যাডজাস্টমেন্টে নিয়ে নিলাম। তাহলে আমরা একটু খেয়াল করি, আমাদের অ্যাকচুয়ালি আসলে কোনটার কোনটার সাথে সমন্বয় ছিল সেটা আমি একটু দাগাই নিয়ে আবার। তা আমার সমন্বয় ছিল হলো এই সাপ্লাইজের সাথে, সমন্বয় ছিল হলো এই প্রিপেড ইন্স্যুরেন্সের সাথে। তো আমরা আসলে পরীক্ষা হলে পেন্সিল দিয়ে দাগাবো, যাতে পরীক্ষা হলে পরবর্তী পর্যায়ে মুছে ফেলা যায়। তো আমার আসলে এখানে কলম দিয়ে দাগাচ্ছি, তোমরা ইচ্ছা করলে পেন্সিল দিয়ে দাগাই নিতে পারো। দেন আর্ন সার্ভিস রেভিনিউ সাথে সমন্বয় ছিল, আর সার্ভিস রেভিনিউ সমন্বয় তাহলে হবে কি, আমার বারবার সমন্বয়গুলো তাকানোর প্রয়োজন হবে না, আমরা তাহলে ইজিলি বুঝতে পারবো এটার সাথে আমাদের সমন্বয় আছে। তাহলে ভুল হওয়ার সম্ভাবনা
সম্ভাবনা কম থাকবে। এবার তাহলে আসো আমরা দেশ অঙ্কটা করা শুরু করি। তো ক্যাশ এটার সাথে কোনো সমন্বয় নাই, এই জন্য অ্যাডজাস্টমেন্টও বলবে না। অ্যাডজাস্ট ট্রায়াল ব্যালেন্স এমন একটা ঘর আমরা বলছি, এইখানে সকল টাকার পরিমাণগুলো বসবে। আর আমরা জানি ক্যাশ আমাদের একটা অ্যাসেট, এই জন্য ব্যালেন্স শিটের কোন পাশে বসবে? ব্যালেন্স শিটের সম্পদ পাশে বসবে, আমরা ইজিলি বুঝতে পারলাম। দেন আছে হলো অ্যাকাউন্ট রিসিভেবল, এটার সাথে কোনো সমন্বয় নাই, সো বসে যাবে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে। এটাও আমাদের একটা সম্পদ, দ্যাটস ওয়াই বসে যাবে হলো আমাদের ব্যালেন্স শিটে। পরবর্তী পর্যায়ে সাপ্লাইজ, এটার সাথে কিন্তু একটা সমন্বয় আছে, টিক মারা আছে। সাপ্লাইজ আছে কোন দিকে সেটা দেখতে হবে। সাপ্লাইজ আছে কিন্তু হলো ক্রেডিট দিকে, দ্যাটস ওয়াই আমি ক্রেডিট দিকে বসাই দিলাম অ্যাডজাস্টমেন্টের। আর একটা কথা আমি বলেছিলাম যে ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্টের সাথে সম্পর্ক হলো, কি কথাটা বলেছিলাম, বলেছিলাম যদি ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্টের সম্পর্ক যদি ডেবিট ডেবিট হয় তাহলে যোগ করতে হয়, এবং ক্রেডিট আর ক্রেডিট হয় তাহলেও যোগ করতে হয়। এবং আমি বলছিলাম ডেবিট আর ক্রেডিট এবং ক্রেডিট আর ডেবিট যদি হয় তাহলে সেটা বিয়োগ করতে হয়। এই বিষয়গুলো আমি আলোচনা করেছিলাম। তাহলে আমরা একটু খেয়াল করি, টাকার পরিমাণ আছে হলো ডেবিট দিকে, এই টাকার পরিমাণটা আছে হলো ডেবিট দিকে, এবং এই যে অ্যাডজাস্টমেন্ট টাকার পরিমাণটা বলো বসলো হলো ক্রেডিট দিকে। তাহলে ডেবিট ক্রেডিট আমাদের আলটিমেটলি মাইনাস হবে, যেদিকে টাকার পরিমাণ বেশি সেদিকে বসবে, বা আরও সহজভাবে বলতে পারি যে ট্রায়াল ব্যালেন্সের যেদিকে আছে সেদিকে বসবে। আর সাপ্লাইজ ব্যবসার জন্য একটা সম্পদ, দ্যাটস ওয়াই আমাদের বসবে হলো কোথায়? ব্যালেন্স শিটে ডেবিট পাশে, ইজিলি আমরা বুঝতে পারলাম। দেন প্রিপেড ইন্স্যুরেন্স, প্রিপেড ইন্স্যুরেন্স আমাদের যাবে দেয় কোন দিকে ছিল? প্রিপেড ইন্স্যুরেন্স আমাদের যাবে দেয় কিন্তু ক্রেডিট দিকে ছিল। তাহলে আমরা প্রিপেড ইন্স্যুরেন্স আমরা যাবে দেয় ক্রেডিট দিকে বসাই দিই, তাহলে ক্রেডিট দিকে বসাই দিলাম। তাহলে এখন এটা ছিল ডেবিট, এটা ছিল ক্রেডিট। ক্রেডিট তাহলে বিয়োগ করলে আমাদের 2500 থাকে, 600 বিয়োগ করলে থাকে হলো 1900। এটা আমাদের একটা অ্যাসেট, তাহলে বসাই দিলাম প্রিপেড ইন্স্যুরেন্স সম্পদ পাশে, খুব ইজিলি। ইকুইপমেন্টের সাথে কোনো সমন্বয় নাই, তাহলে ইকুইপমেন্ট আমাদের কোথাও মানে অ্যাডজাস্টমেন্টে বসলো না, এবং এটা আমাদের বসবে হলো ব্যালেন্স শিট, ইজিলি আমরা বসাই দিলাম। এখন আর কি আছে, তারপর দেখতে হবে ড্রয়িংস। ড্রয়িংসের সাথে কোনো সমন্বয় নাই, এটা ডেবিট। আর এটা বালিকার স্বত্বকে হ্রাস করে বিধায় এটা আমাদের বসবে হলো ব্যালেন্স শিটে ডেবিট পাশে, কারণ ক্যাপিটালটাকে এইট পাশে বসে, আর ক্যাপিটাল থেকে বিয়োগ করার জন্য অবশ্যই সেটাকে ডেবিট পাশে বসালে এদিকে আমাদের বসবে। দেন 3200 স্যালারিস এক্সপেন্স আছে, এটার সাথে কোনো সমন্বয় নাই, যেহেতু এক্সপেন্স তাহলে ইনকাম স্টেটমেন্টে কোন পাশে বসবে? ইনকাম স্টেটমেন্টে ডেবিট পাশে বসবে, তাহলে আমরা ডেবিট পাশে বসাই দিই 3200 টাকা, খুব ইজিলি। তারপরে ইউটিলিটি এক্সপেন্স আমরা বসাই দিলাম 800 টাকা। দেন এটা আমরা এইখানে বসাই দিতে পারি, কারণ এটাও হলো আমাদের একটা ব্যয়। তারপরে আছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, আমরা বসাই দিলাম এইখানে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, এটাও আমাদের একটা ব্যয়, এইখানেও আমরা বসাই দিলাম অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। নোটস পেবল, এটার সাথে কোনো সমন্বয় নাই, যেহেতু এইখানে আছে হলো ক্রেডিট, তাহলে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সেও এইখানে বসবে হলো ক্রেডিট। আর এটা আমাদের দায় বিধায়, দায়ের সাইডে আমাদের বসবে, মনে রাখতে হবে দায়ের সাইডে আমাদের বসবে ক্রেডিট পাশে, তাহলে আমার দায়ের সাইডে আমরা বসিয়ে দিলাম। দেন আমাদের অ্যাকাউন্টস পেবল, এটার সাথে কোনো সমন্বয় নাই, তাহলে এইখানে আমরা বসাই দিলাম, এবং এটাও আমাদের একটা দায়, দায়ের সাইডে আমরা বসাই দিলাম, খুব ইজিলি। দেন আনার সার্ভিস, এটার সাথে একটা সমন্বয় ছিল, দেখি আনার সার্ভিস রেভিনিউ ছিল কিন্তু স্যার কোন দিকে? ডেবিট দিকে ছিল। আনার সার্ভিস রেভিনিউ ডেবিট দিকে, টাকার পরিমাণ কত? 1000 টাকা। তো এইখানে আনার সার্ভিস ডেবিট দিকে টাকার পরিমাণ হওয়ার কারণে আমরা বসাই দিব ডেবিট দিকে অ্যাডজাস্টমেন্টে কত টাকা? 1000 টাকা, তাহলে আমরা বসাই দিলাম। এখন আমরা জানি ডেবিট ক্রেডিট কী হয়? বিয়োগ হয়। তাহলে আনার সার্ভিস টাকাটা বিয়োগ করার পরে টাকার পরিমাণ থাকে কত? টাকার পরিমাণ থাকে হলো 400 টাকা। আর আমি বসছিলাম, সরি, টাকার পরিমাণ থাকে হলো 400 টাকা। আর আমি বসছিলাম এটা আমাদের আনার সার্ভিস রেভিনিউ একটা দায়, তা দায়ী হওয়ার কারণে কোথায় বসবে? বসবে হলো অবশ্যই ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে, বসাই দিলাম। দেন ক্যাপিটালের সাথে কোনো সম্পর্ক নাই, তাহলে ক্যাপিটাল এইখানে বসাই দিলাম, অর্থাৎ অ্যাডজাস্টমেন্টের কোনো সম্পর্ক নাই, ক্যাপিটাল আমাদের বসবে ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে। দেন সার্ভিস রেভিনিউ, এটার সাথে কিন্তু আমাদের একটা সমন্বয় ছিল, কোন দিকে? ক্রেডিট দিকে। তাহলে সমন্বয় যদি আমাদের ক্রেডিট দিকে থাকে, এই যে সার্ভিস রেভিনিউ ক্রেডিট দিকে সমন্বয় ছিল, তো ক্রেডিট দিকে সম্পর্ক থাকার কারণে
আমাদের সার্ভিস রেভেনিউ ক্রেডিট দিকে বসে যাবে, বসে এলাম ক্রেডিট দিকে, এবং ক্রেডিট ক্রেডিট কি হয় যোগ হয়, মনে রাখতে হবে। তাহলে এটাও আমাদের এখানে বসবে হলো 7900, আর সার্ভিস রেভেনিউ কিন্তু আমাদের একটা আয়, দ্যাটস ওয়াই ইনকাম স্টেটমেন্টের কোন পাশে বসবে, ক্রেডিট পাশে বসলো। একটু আবার খেয়াল করি, দেখা যাচ্ছিল না 6900, সার্ভিস রেভেনিউ ক্রেডিট দিকে 1000 টাকা, তাহলে ক্রেডিট ক্রেডিট যোগ হয়ে 7900, এবং এটাও আমাদের একটা আয় বিদায়, সার্ভিস রেভিনিউ ইনকাম স্টেটমেন্টের কোন পাশে বসলো, ক্রেডিট পাশে বসলো। ইজিলি আমরা বুঝতে পারলাম। এখন একটা জিনিস খেয়াল করতে হবে, আমাদের ট্রায়াল ব্যালেন্সের কাজ শেষ হয়ে গেল, এখন আমরা করব হলো অ্যাডজাস্টিং এর যে জিনিসগুলো আমাদের সমন্বয় হতে বাদ পড়ছে সেগুলো আমরা কিন্তু একটা একটা করে লিখব। তো প্রথমে বাদ আছে হলো সাপ্লাইস এক্সপেন্স, তো সাপ্লাইস এক্সপেন্সটা আমরা লিখে ফেলি, সাপ্লাইস এক্সপেন্সটা আমাদের বাদ পড়েছিল, তো আমি এখানে লিখে ফেললাম সাপ্লাইস এক্সপেন্স। টাকার পরিমাণ ছিল কত, টাকার পরিমাণ ছিল হলো 500। তো এটা তো আমাদের কিসের কাজ, এটা আমরা করতেছি হলো অ্যাডজাস্টমেন্টের কাজ, তো অ্যাডজাস্টমেন্টে বসবে, ট্রায়াল ব্যালেন্সে কিন্তু আর বসবে না। তা এটা ডেবিট মনে রাখতে হবে, এইখানেও ডেবিট, আর এটা আমাদের ব্যবসার জন্য একটা কি, ব্যবসার জন্য একটা ব্যয়, তাহলে ব্যয় হলে ইনকাম স্টেটমেন্টে ডেবিট। তারপরে বাদ আছে হলো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স বাদ আছে, এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ আছে, দুইটাই আমাদের বাদ আছে। সো আমরা কিন্তু দুইটাই আমরা বসাবো। তো প্রথমে আমরা লিখলাম ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, টাকার পরিমাণ কত ছিল, টাকার পরিমাণ ছিল হলো 1500 টাকা, তো আমরা এটা ডেবিট দিকে বসাই দিলাম 1500 টাকা, দেন এইখানে আমরা বসাইলাম 1500, এবং এটা আমাদের একটা এক্সপেন্স বিধায় ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে বসবে হলো 1500 টাকা, খুব ইজিলি। তার নিচে ছিল হলো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, যেটাকে আমরা বলি হলো সংক্ষেপে লিখলাম পুঞ্জীভূত অবচয়, এটা আমাদের ক্রেডিট হয়েছে, তা আমরা বসাই দিলাম ক্রেডিট পাশে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স 25 ক্রেডিট দিকে, এবং মনে রাখতে হবে এটা ব্যালেন্স শিটে ক্রেডিট পাশে যাবে, কারণ পুঞ্জীভূত অবচয় হলো আমাদের একটা দায় বোঝায়, তাহলে আমরা ক্রেডিট পাশে বসাই দিলাম। এখন পরবর্তী পর্যায়ে দেখতে হবে ইন্টারেস্ট এক্সপেন্স, ইন্টারেস্ট পেবল, এটাও আমাদের সমন্বয় হতে বাদ পড়ে গেছে, তো যেগুলো বাদ পড়ে গেছে আমরা আসলে সেই জিনিসগুলোই বসাচ্ছি। এখন ইন্টারেস্ট এক্সপেন্সের টাকার পরিমাণ ছিল হলো 400, খুব ইজিলি আমরা বসাই দিই অ্যাডজাস্টমেন্ট ডেবিট দিকে 400, এবং অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে 400, এবং এটা আমাদের একটা ব্যয়, তাহলে ব্যয় হলে ইনকাম স্টেটমেন্টের কোন পাশে, ডেবিট পাশে, ইজিলি বসাই দিলাম। তারপরে সেমভাবে ছিল হলো ইন্টারেস্ট পেবল, আর আমরা জানি যে ইন্টারেস্ট পেবল আমাদের একটা দায় কিন্তু, আর যাবে দায় আমাদের ক্রেডিট হয়েছে, তাহলে ক্রেডিট পাশে অ্যাডজাস্টমেন্টে ক্রেডিট পাশে আমরা বসিয়ে দিলাম, এই যে ক্রেডিট পাশে আমরা বসাই দিলাম, দেন আমরা এই 400 টাকা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের আমরা বসাবো, দেন এটা আমাদের একটা দায় বিধায় মনে রাখতে হবে, আমাদের ব্যালেন্স শিটে কোন পাশে যাবে, ক্রেডিট পাশে আমাদের বসলো, ইজিলি বসাই দিলাম। তাহলে এই এগুলো আমরা সবগুলো বসাই দিলাম। তারপরে ইন্স্যুরেন্স এক্সপেন্সটা কিন্তু আমাদের বাদ আছে, যেটা আমাদের ডেবিট পাশে ছিল, তো আমরা লিখে ফেলি ইন্স্যুরেন্স এক্সপেন্স, এটার টাকার পরিমাণ ছিল কোন দিকে, ডেবিট দিকে 600 টাকা, তো আমরা বসাই দিই ডেবিট দিকে 600 টাকা, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সও এখানে 600 টাকা, আর এটা আমাদের একটা ব্যয় বিধায় ইনকাম স্টেটমেন্টে ডেবিট থেকে 600। তো দেখি আর কোনো কিছু আসে নাকি, আর কোনো কিছু না আই সব আমরা বসাই দিছি। তাহলে আমরা ইজিলি একটা ওয়ার্কশিট করে ফেললাম। এখন আমাদের কী করতে হবে, এখন আমাদের যোগ বিয়োগটা করতে হবে। এখন যোগ বিয়োগটা আমরা কীভাবে করব, যোগ বিয়োগটা আমরা করব হলো যে আমাদের ট্রায়াল ব্যালেন্সের একটা যোগ ফল দেওয়া ছিল 80000 টাকা, সেই 80000 টাকা আমরা ট্রায়াল ব্যালেন্সের যোগ ফলে আমরা বসিয়ে দিই। তো ট্রায়াল ব্যালেন্সের যোগ ফলে আমরা বসাই দিব 80000 টাকা। আবার আসলে এতগুলো ঘর দরকার ছিল না, একটা ঘর আসলে এক্সট্রা হয়ে গেছে, একটা ঘর আসলে দুইটা ঘর, তাহলে এক্সট্রা কাটলে হবে, ভুলে বলে ফেলেছিলাম, তাহলে এতগুলো ঘর লাগবে না। তাহলে আমরা যোগফল এইখানে লিখে ফেলি 80000 টাকা, লিখে ফেললাম 80000 টাকা, আর একটা ঘর আমাদের এখানে রাখলাম, এটা হলো টোটাল, এখানে আমরা একটা ঘর রাখলাম, সেটাকে আমরা বলতে পারি নেট ইনকাম। এই ঘরটা আসলে দরকার নাই, এই ঘরটা আমি আসলে এক্সট্রা দিয়ে দিছি, এই ঘরটা দরকার ছিল না। তাহলে আমরা যে ঘরটা ছিল অর্থাৎ তার থেকে এক্সট্রা দুইটা ঘর বেশি কাটলে হবে। এখন অ্যাডজাস্টমেন্টের উভয় দিকে আমরা যোগ করি কত আসে,
তো এখানে আছে হলো 1100, তো 2100, 2500, টোটাল যোগ করলে আসে হলো 4000 টাকা। তাহলে এখানে আমাদের যোগফল চলে আসে 4000 টাকা, বসাই দিলাম। এটাও আমাদের দুই সাইড মিলে যাবে। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের যোগফল আমাদের যদি আমরা বের করি, তাহলে এটার যোগফল আসে হলো 81900 টাকা। তো আমরা যোগফলটা বের করে রাখছিলাম তোমাদের সুবিধার্থে, যাতে আমি তাড়াতাড়ি অঙ্কটা করতে পারি। এখন মনে রাখতে হবে, ইনকাম স্টেটমেন্টের যোগফল কখনো মিলবে না। এটা অবশ্যই আমাদের নিট ইনকাম অথবা নিট লস বের হবে। তাহলে ইনকাম স্টেটমেন্টে দেখা যাচ্ছে ক্রেডিট পাশে একটাই শুধুমাত্র টাকার পরিমাণ আসে। ক্রেডিট মানে আমরা আয় বুঝি, সেটা আসে হলো কত, 7900 টাকা। তো এই 7900 টাকা থেকে যদি ডেবিট পাশে টাকার পরিমাণ কম হয়, তাহলে আমাদের ধরতে হবে নিট ইনকাম। আর ডেবিট পাশে টাকা কম হলে, ডেবিট পাশে টাকার পরিমাণ বেশি হলে সেটা ধরতে হবে নিট লস। তো টাকার পরিমাণ নিট ইনকাম বের হয় হলো 400 টাকা। এই 400 টাকা আমরা যেহেতু নিট ইনকাম, ক্যাপিটাল যে পাশে সেই পাশে বসাইতে হয়, তাহলে মনে রাখতে হবে, কারণ ক্যাপিটালের সাথে নেট ইনকাম কিন্তু যোগ হয়। এই দুইটা টাকার পরিমাণ বসানোর পরে আমাদের অবশ্যই দুই সাইড মিলে যাবে। তো দুই সাইড যোগ করলে টাকার পরিমাণ আসে হলো 74400 টাকা। তো আমি আগেই বলছি, তোমাদের অঙ্কটা দ্রুত করানোর জন্য আমি যোগফল মিলিয়ে রাখছিলাম যে কত হয়। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের উভয় সাইডের অঙ্কটা দুই সাইড মিলে গেল, দুই সাইড মিলে গেল 74400, 74400। তাহলে এইভাবে আমরা একটা ওয়ার্কশিট করতে পারি। এখন এই ওয়ার্কশিটটা আসলে তোমরা বাসায় বারবার প্র্যাকটিস করতে হবে, যে কথা আমি বারবার বলে দিই। আসলে প্র্যাকটিসের বিষয়টা হলো, অ্যাডজাস্টমেন্টগুলো যদি সঠিক হয়, অঙ্কের অ্যাডজাস্টমেন্টগুলো যদি সঠিক হয়, তাহলে আসলে ওয়ার্কশিটে ভুল হওয়ার সম্ভাবনা একদমই কমে যায় বলতে পারি আমরা। তো বিষয়টা আসলে এরকমই, 3 বছরের অঙ্কে ওয়ার্কশিট আমাদের কীভাবে করতে হয় সেই বিষয়টা আমরা করলাম। আশা করি তোমরা ভালো মতো বুঝতে পারছো, এবং আমার ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো সে বিষয়ে অবশ্যই তোমার কমেন্টসে লিখবা। এবং তোমাদের যদি কোনো অঙ্কে সমস্যা থাকে, সেটাও আমার সাথে আলোচনা করতে পারো, কমেন্টসে লিখতে পারো, এবং পরবর্তী পর্যায়ে সেই বিষয়গুলো আলোচনা করা হবে। আবার দেখা হবে ইনশাল্লাহ প্রিন্সিপাল অ্যাকাউন্টিংয়ের নতুন কোনো টপিকস বা নতুন কোনো অধ্যায় নিয়ে। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।